আর কয়েক মাস বাদেই অর্থাৎ 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করে মাস্টার স্ট্রোক দিয়েছেন। মঙ্গলবার থেকে জেলায় জেলায় পালিত হচ্ছে এই নতুন কর্মসূচি। এই অভিযানে রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছবেন সরকারি আধিকারিকরা। কেউ কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন কিনা তার খোঁজ খবর নিয়ে প্রকল্পের আওতাধীন করার ব্যবস্থা করবেন। এক কথায় বিভিন্ন সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য সরকারের এই প্রচেষ্টা, যাতে সরকারি পরিষেবা থেকে কোনো মানুষ বঞ্চিত না হন, এটাই এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। নদিয়া জেলাতেও শুরু হয়েছে এই কর্মসূচি। নদিয়ার টেহট্ট দোনুমর ব্লকের পলাশিপাড়ায় পলাশিপাড়া হাইস্কুলে রাজ্য সরকার ঘোষিত দুয়ারে সরকার কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন পলাশিপাড়ার বিধায়ক তাপস কুমার সাহা, টেহট্ট দুয়ের বিডিও শুভ সিংহ রায়, পলাশিপাড়া থানার ওসি কম্পটন রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি, পলাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা মণ্ডল বিশ্বাস এবং অন্যান্যরা। আমাদের আজকেই জমা দিতে লাগবে, আপনি এটা নিয়ে গিয়ে এখন করবেন, পরে জমা দেবেন সম্ভব। এখানে আশা দিদিরা রয়েছেন, কিছু ওষুধপত্র নিয়ে যদি কারো ওষুধপত্র দরকার হয় আপনারা লিখতে, আপনারা সেখান থেকে ওষুধ দিতে পারেন। পানীয় জলের ব্যবস্থা আছে এবং আমরা প্রথমে রেশন কার্ড অ্যাপ্লাই করেছিলেন, রেশন কার্ড আমরা আর কেশোয় রেশন কার্ড তুলে দিচ্ছি আমাদের বাপি ঘোষ মহোদয়রা। আরেকটি কাস্ট সার্টিফিকেট আমরা সুশান্ত হালদার, আমাদের উপভোক্তা যিনি কৃষক বন্ধু রয়েছেন, আমাদের মাননীয় বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি এই মঞ্চ থেকে আমাদের পলাশিপাড়ার প্রধান ম্যাডামকে আমি অভিনন্দন জানাই এবং পুষ্পস্তবক দিই। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক উদ্যোগে রাজ্য সরকারের যে প্রয়াস, গত এক দশক ধরেই যে প্রয়াস, যে সাধারণ প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে মানুষের পাশে নিয়ে যাওয়া সরকার, একদম গ্রামগঞ্জে পাড়ায় পাড়ায় সরকার, তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই দুয়ারে সরকার যে পরিষেবা হচ্ছে। সমস্ত দপ্তরের কাজই হচ্ছে, 11টি দপ্তর ফোকাস, কিন্তু মানুষ তাদের অভিযোগ, তাদের যা কাজ আছে সেগুলো সমস্ত আবেদন করতে পারছে। অনেক সার্ভিস আমরা স্পটে ডেলিভারি দিচ্ছি, যেমন জব কার্ড, কাস্ট সার্টিফিকেট, কৃষক বন্ধুর এনরোলমেন্টের কাগজ, রেশন কার্ড, যেগুলো পেন্ডিং রয়েছে আমাদের, আমরা সব দিয়ে দিচ্ছি। আমরা খুব খুশি যে আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের মাননীয় বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি, কর্মাধ্যক্ষগণ, আমাদের অন্যান্য বিশিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ, প্রধানগণ, পঞ্চায়েতগুলি সবাই মিলে পুরো পশ্চিমবঙ্গ সরকার মাঠে নেমেছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য। সারা পৃথিবীতে এর নজির নেই, সারা পৃথিবীতে এত বড় আউটরিচ প্রোগ্রাম কোথাও কোনোদিন হয়নি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পাশে সরকার চলে যাচ্ছে, এই নজির নেই। যদি
এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।